আমার মুসলমান বন্ধুগণ মনোযোগ দিয়ে শুনুন, কি বলতে চাই আপনাদের কাছে কয়েকটা পরামর্শ দিব। জীবনে যদি আপনারা ওগুলা পালন করতে পারেন আপনাদের লাইফ কামিয়াব হয়ে যাবে। এক নম্বর হলো আপনারা ঘুমাইতে গেলে ঘুমান তো আমি ঘুমাই আপনারা ঘুমান, তিন সময় ঘুমাবেন না, ট্রাই করবেন। এক নম্বর যারা শ্রেষ্ঠ উন্মত পৃথিবীর জমিনে হবে তারা তিন সময় ঘুমায় না, কয় সময়? শ্রেষ্ঠ উন্মত যারা তিন সময় ঘুমায় না, এক সময় ফজরের পর থেকে সূর্য উদয় হওয়া পর্যন্ত, ফজরের পর থেকে সূর্য উদয় হওয়া পর্যন্ত যারা ঘুমিয়ে থাকে আল্লাহ তাদের শরীরের শক্তি কমিয়ে দেন, বডির সৌন্দর্য নষ্ট করে দেন। বোঝাতে চাইছি ফজরের পর থেকে সূর্য উদয় পর্যন্ত, এর পরের কথা এর আগের কথা বলি নাই, যারা ফজরের পর থেকে সূর্য উদয় পর্যন্ত ঘুমাবে তাদেরকে আল্লাহ রাব্বুল ইজ্জত যারা বডির শক্তি এবং যারা বডির সৌন্দর্য নষ্ট করে দিবেন। দুই নম্বর আসুন আসর থেকে মাগরিব পর্যন্ত, মাগরিব তিন নম্বর মাগরিব থেকে এশা পর্যন্ত, এই টাইমে ঘুমানো যাবে না? আসর থেকে মাগরিব পর্যন্ত ঘুম ঘুমালে 100% ব্রেন নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে, এই জন্য এই তিন টাইমে ঘুমাতে পারবেন না। কয়টাই বললাম? তাই এক নম্বর হলো তিন সময় ঘুমানো থেকে বিরত থাকবেন। একজন ভদ্র আল্লাহওয়ালা তিন সময় ঘুমাবে না, এক সময় ফজরের পর থেকে সূর্য উদয় পর্যন্ত, দুই নম্বর আসর থেকে মাগরিব পর্যন্ত, তিন নম্বর মাগরিব থেকে ঈশা পর্যন্ত। কয়টা বলছি? একটা, তিনটে মিলে একটা, তিন সময় ঘুমানো যাবে না। কয়টা বলছি? দুই নম্বর দুর্গন্ধ যে লোকের সাথে থাকে তার কাছেও আপনি বসবেন না, যে লোকের কাছাকাছি দুর্গন্ধ থাকে তার কাছে আপনি বসবেন না, কারণ যেখানে দুর্গন্ধ থাকে ওখানে ফেরেশতা যায় না, ওখানে শয়তান আসর করে। এর একটা কারণ হলো যাদের মুখ থেকে সিগারেটের গন্ধ বের হয় তাদের কাছে বসবেন না, কারণ আশেপাশে রহমতের ফেরেশতা থাকে না। কষ্ট পাইছেন আপনারা? সিগারেটের গন্ধ থাকলে ফেরেশতা আসে না? আগে শুনতাম ছেলেরা সিগারেট খায়, এখন মেয়েরাও খায়। এই জন্য আমার বন্ধুগণ যাদের মুখে দুর্গন্ধ থাকে, যাদের বডিতে দুর্গন্ধ থাকে তাদের কাছে যাবেন না, গেলে ফেরেশতা পাবেন না। দুই নম্বর যাদের কাছে দুর্গন্ধ পাওয়া যায় তাদের দ্বারে কাছেও যাবেন না, এমনকি সিগারেটের গন্ধ থাকলে যাবেন না। যারা কাঁচা পেঁয়াজ খেয়েছে কাঁচা পেঁয়াজের গন্ধ বের হয় আপনি ওখানে বসবেন না, কারণ ওখানে ফেরেশতা থাকে না। কয়টা বলছি? কয়টা মনে রাখবেন? তিন নম্বর এমন লোকের কাছে ঘুমাবেন না, এমন লোকের আশেপাশে ঘুমাবেন না যে লোকটা ঘুমাবার আগে মন্দ কথা বলে, খারাপ কথা বলে, গল্প করতে গিয়া মন্দ কথা খারাপ কথা বলে, এমন লোকের কাছে আপনি বসবেন না, এমন লোকের কাছে ঘুমাবেন না। কয়টা বললাম? চার নম্বর বাম হাতে খাওয়া যাবে না, বাম হাতে পান করা যাবে না। পাঁচ নম্বর হলো চার নম্বর বাম হাতে খাওয়া যাবে না, বাম হাতে পান করা যাবে না। আর এখন দেখা যায় বাম হাতে খাওয়া একটা ট্রেডিশন ফ্যাশন, কেনা বলেন? বাম হাতে খায় না, বাম হাতে লেখে, বাম হাতে লেখে, লেখে না অনেকে দেখ বাম হাতে লেখতেছে, বাম হাতে খায়, বাম হাতে সব, এটা হচ্ছে কার কাজ জানি দাজ্জালে, দাজ্জাল যা করবে সব বাম হাতে করবে, ওদিকে যাও না আজকে। কয়টা বলছি? কয়টা? চারটা। পাঁচ নম্বর খাবারের সময় দাঁতে আটকে থাকে খাবার, মাঝে মাঝে দাঁত ফাঁকা,
তাদের জিহ্বায় গোশতের টুকরা পড়ে যায়, মাছের টুকরা পড়ে যায়, খাবার পড়ে যায়, আপনি জিহ্বাকে ঠেলায় ঠেলায় খায় বলাইলেন, খাবেন না, রসুল নিষেধ করেছেন। দাঁতে আটকে থাকা খাবার বের করে খাওয়া পরিহার করুন, এটার মধ্যে অনেক সময় অনেক ধরনের ব্যাকটেরিয়া থাকতে পারে, এই জন্য ছেড়ে দিবেন। দাঁতের চিপায় কোনো খাবার আটকে পড়লে কি করে বলছি, ছয় নম্বর, হাতে পায়ের আঙ্গুল ফুটানো পরিহার করুন, হাতে পায়ের আঙ্গুল ফুটায় রাসূল নিষেধ করেছে, এগুলা করা যাবে না, বাচ্চাদেরকে এগুলা শিখাবেন না। সাত নম্বর, জুতা পরিধানের পূর্বে বালকের জুতাটাকে দেখে পড়বেন, জুতা যে পরলেন আপনার জুতা যে রাখা ছিল পরলেন এটা ভালো করে দেখে পড়বেন, কারণ অনেক সময় জুতার মধ্যে বড় বড় কোন ধরনের বিষাক্ত প্রাণী থাকতে পারে, না থাকে না, কথাগুলো মনে থাকবে তো, কয়টা বলছি। আট নম্বর, নামাজে তাকা অবস্থায় নামাজ পড়তেছেন আর আসমানের দিকে তাকাচ্ছেন, কি ব্যাপার? নামাজে যতক্ষণ থাকবে আসমানের দিকে তাকাবেন না, তাকাবেন হৃদয়, কিন্তু আমরা তো আসমানের দিকে তাকাই আছি, মনে হচ্ছে রহমতবাজি হচ্ছে, এই জন্য নামাজ পড়বার সময় আসমানের দিকে তাকাবেন না। নয় নম্বর, টয়লেটে থুতু ফেলবেন না, টয়লেটে, আর আজকালকে তো খাওয়ার জায়গায় টয়লেট সিগারেট ধরাইছে, টয়লেটে যাচ্ছে, কয়েকটা টয়লেটে যাচ্ছে সিগারেট ধরা চলে গেছে, মনে হচ্ছে এখানে কি হচ্ছে, ইনপুট এক্সপুট করতেছে, ঠিক আছে, শর্টে লিখাচ্ছে, এটা করলে অধিকাংশ মানুষ গ্রামগঞ্জে টয়লেট সিগারেট খায়, কি বলেন আপনারা, আর বহুত মাস্টার আছে, মাস্টার পন্ডিত, এরা লেখা দাঁড়িয়ে ঢুকে আছে বাথরুম, এগুলা করা যাবে না। দশ নম্বর হলো কয়লা দিয়ে দাঁত মাজবেন না, কয়লার টুকরা দিয়ে দাঁত ঘষাবেন না, নবীজি বলেছেন দাঁত মাজা যাবে না। এগারো নম্বর, ট্রাউজার বা পায়জামা বসে ডান পা আগে পরিধান করবেন, প্যান্ট পায়জামা পরে আগে ডান পা পরিধান করবেন, বাম পা দিয়া পরিধান করবেন না। নবীজি বলেছেন যারা বসে ট্রাউজার পায়জামা প্যান্ট যাই হোক না কেন পরলো, বসে বসে ডান পা দিয়া পরলো, আমি একজন ফেরেশতা দিয়া তার জন্য রহমতের দোয়া করে দে, মনে থাকবে তো, কয়টা বলছি, বারো নম্বর হলো কোন খাবার খেতে গিয়ে ফু দিয়ে খাবার ঠান্ডা করে খাবেন না, আপনারা তো ফু না দিন তো খাইবেন, কাছে ফু দেয় ঠিক বলি নাই, নবীজি নিষেধ করেছেন ফু দিয়া কোন খাবার, ফুক দিয়া খাবার ঠান্ডা করে খাবেন না, প্রয়োজন যদি ঠান্ডা করে খেতে হয় বাতাস দিয়ে খাবেন, নবীজি বলেছেন মুখ দিয়া তোমরা ফুক দিয়া খাবারকে ঠান্ডা করে খাইও না, খাইতেই যদি হয় কি করো, এই অভ্যাসটা বেশি পাইবেন মায়েদের কাছে, তারা যখন ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে কুলে নিয়ে খাবার মুখ দিয়ে মুখ দিয়ে ফুক দিয়ে ঠিক বললাম, এগুলা করা যাবে না, ক্ষতি আছে, যা বলতেছি হাদিস মনে রাখবেন। তেরো নম্বর, দাঁত দিয়ে শক্ত কিছু ভাঙতে যাবেন না, নবীজি বলেছেন শক্ত কিন্তু কিছু দাঁতের মধ্যে দিয়ে ভাঙতে যাবেন না, কিন্তু আল্লাহ আপনাদের কেমন দাঁত দিচ্ছে মনে হয় পুরা খাসি ঢুকেন, এগুলো করবেন না, শক্ত জিনিসকে দাঁত দিয়ে কামড় দিবেন, এটা ক্ষতি হয়, কি ক্ষতি হয় বুঝতে পারবেন, যে কোনো সময় আপনার ব্রেইনের যে কোনো তার গ্লান ছিঁড়ে যেতে পারে, দেখবেন জোরে খামর দিলে মাথায় কে ধরে ধরে নি, রসুল তো সব থেকে বড় বিজ্ঞানী, বিজ্ঞান এই ছোট ছোট কথা তো দেখা দিয়েছে বলে
বললাম 13 টা 12 14 নম্বর ভালো করে মনে রাখবে ইকামত এবং নামাজের মধ্যবর্তী সময় কথা বলবেন না ইকামত চলতেছে নামাজ শুরু হয়ে যাবে এমন সময় কথা বলা হালাল না হারাম হারাম কথা বলেন হারাম হারাম কথা বলবেন না এরপরে 15 নম্বর 16 নম্বর হলো টয়লেটে থাকাকালীন সময় কথা বলবেন না বলেন কি আপনারা মোবাইলে কথা বলবেন বন্ধুদের সঙ্গে গল্প করবেন না এতটুকুন গল্প যতটুকুন গল্প করলে বন্ধুর ব্যাপারে খারাপ কথা মুখ দিয়ে বের হয়ে আসে এমন কথা বলবেন না আরেকজনের সঙ্গে যার সঙ্গে বন্ধুত্ব করলেন তার সঙ্গে তার খারাপ তো তার একজনের কাছে বলবেন না তাহলে বোঝা গেল আপনি খারাপ ছিলেন না এই খারাপ লোকের সঙ্গে বন্ধুত্ব করবেন না কারো সঙ্গে বন্ধুত্ব করলে আরেক বন্ধুর কাছে গিয়ে তার বদনাম করবেন না বোঝা গেল আপনি খারাপ তাহলে খারাপের সঙ্গে বন্ধুত্ব হলো কেমনে কর ঠিক কিনা এজন্য রসুল নিষেধ করেছে এগুলো করা যাবে না এরপর নবী নিষেধ করেছেন বন্ধুদের জন্য প্রতিকূল অবস্থা সৃষ্টি করবা না বন্ধুকে ক্ষতি করতে চাইবা না চলার সময় বারবার পিছনের দিকে ফিরে তাকাবেন না চলার সময় রসুল নিষেধ করেছেন বারবার পিছনের দিকে তাকাবেন না আর এখন ভদ্র ছেলেরা এমন আছে পিছনে তাকাইতে তাকাইতে রিক্সা নিচে বলে দেয় আছে না এগুলো করা যাবে না কি দেখে পিছনে তাকে যা দেখে তো সামনে দেখবে এজন্য পিছনে তাকানো যাবে না এটা শয়তানে বলে পিছন দিকে তাকা পিছনের দিকে তাকাবেন না 20 নম্বর হলো হাঁটার সময় ধম্ব করে মাটিতে পা টিপবেন না জোরে জোরে ঠাস ঠাস করে হাঁটবেন না জমিনের ভিতরে এমন করে হাঁটবেন না যখন মাটি কাঁপতেছে আপনি অহংকারে বোঝা যায় এই জন্য মাটিতে এমন করে পা দিবেন আপনার পায়ের নিচে যদি পিপিলিকা পড়ে যায় সেও যেন না মরে অহংকার করে মাটিতে পা দিয়ে হাঁটবেন না এরপরটা হলো বন্ধুদেরকে সন্দেহ করবেন না কারণ আগেই বলেছি বন্ধু বানাবার সময় ভালো বন্ধু নির্বাচন করবেন সুতরাং বন্ধু বানাতে গেলে ভালো বন্ধুকে কখনো সন্দেহ করবেন না এরপরে হলো কখনো মিথ্যা বলবেন না ঠাট্টা করবেন না মিথ্যা বলবেন না ঠাট্টা করবেন না দুষ্টামি করেও কখনো মিথ্যা কথা বলবেন না দুষ্টামি দেখো এক লোক পুরানো কষ্ট হচ্ছে আপনাদের আজকে এগুলো বলতেছি কেন বলবো এক বুড়া লোক এসে জঙ্গলে কাঠ কাটছে এগুলো বলছি কাঠ কাটছে দুই কাঠটি কাঠ কাঁধে উঠে দিতে পারতেছে রাগ করে যখন কাঁধের ভিতরে কাঠটি উঠে দিতে পারতেছে না আল্লাহ আমার হাজরাইল দেখে না এত কষ্ট হচ্ছে আমার মত হবে না হাজরাইল দেখে না আমি কাঠটি উঠাতে পারতেছি না কত কষ্ট হচ্ছে এটা রাগে কথা বলছি আল্লাহ হাজরাইল একটা সালাম দেয় লোকটার একটা সালাম দিয়ে আছে আজ রেলে সালাম দিতেছে মুরব্বী কি ওই জঙ্গলে আপনি কে কম তো আছে রে কাজ নাকি বন জঙ্গলে গাও কি নামে পাবলিক এর কাছে কি করতে আইছো আজরে বলতেন একটু আগে না আপনি বললেন আজরে কি আমার দেখে না এই জন্য আসছে আরে বাবা আমি তো কাটি মাথা দিতে পারতেছি না এই রাগে বলছি তুমি যে হরিস হইলে না মানে এই না দুষ্টামি করে হলো মিথ্যা কথা বলা যাবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ 23 থেকে 24 নম্বর হলো নাকের কাছে নিয়ে খাবারের ঘ্রাণ শুকবেন না নাকের কাছে নিয়ে করেন মহিলারা আপনারাও করেন খাবার নাকের কাছে নিয়ে দেখি করবেন না সলিউশন করেছে দেখেন তো ২৫ থেকে ২৪ নম্বর হলো যা কথা বলবেন পাবলিকের সামনে পেঁচাইয়া বলবেন না সহজ করে স্পষ্ট করে বলবেন পাবলিককে ভালো করে বলবেন যে কোন বিষয় যার সঙ্গে কথা বলেন বোঝাইয়া বলবেন পেঁচ দিয়ে কথা বলবেন না এরপরে হলে একা একা ভ্রমণ করবেন না দুইয়ের অধিক বা সম্ভব হলে দল বেঁধে ভ্রমণ করুন একজন একা একা ভ্রমণ করবেন না ভালো মানুষ একা ভ্রমণে বের হলে শয়তান যে
কোনোভাবে জিন্নাত দিয়া বিপদ বিপদে ফেলতে চায়, এই জন্য ভ্রমণ করতে গেলে একা একা ভ্রমণ করতে যায় না। ২৬ নম্বর হলো একা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবেন না, দুনিয়া জমিনে কোন সিদ্ধান্ত নিতে গেলে একা নেবেন না, বুদ্ধি সম্পন্ন কারোর সাথে পরামর্শ করুন, অথবে সিদ্ধান্ত হবে আপনার, আপনি পরামর্শ করে সিদ্ধান্ত নেবেন। আল্লাহ বলছেন কোন কাজ করতে গেলে মশওয়ারা করে পরামর্শ করে করেন, আর আপনি তো জীবনে কারোর সঙ্গে কোন কাজ করতে পরামর্শ করেন করেন কোন সাথে পরামর্শ করেন এরপরে হবে নিজেকে নিয়ে কখনো গর্ব করবেন না, আপনি অমুক আপনি এত বড় হয়ে গেছেন, আপনার অমুক টাকা আছে, আপনার বাড়ি আছে, আপনার সম্মান আছে, এগুলা নিয়ে যদি আপনি অহংকার করেন, আমার আল্লাহ কিছুদিন আগে যেমন একজন গর্বকারী অহংকারকারী নেতাকে আস্তে করে হেলিকপ্টার বিমান থেকে নামাইয়া এয়ারপোর্টে মাটির মধ্যে পালিশ ছাড়া শোয়াইয়া জুতা দিয়ে পিঠা দেওয়াইয়া ইজ্জত নষ্ট কইরা তোমার গ্রামে ছেড়ে দিচ্ছে, ঠিক কি বলেন? এই জন্য অহংকার করবেন না, নিজেকে বড় করবেন না, আল্লাহ যদি ধরে ফেলে ঝামেলা আছে। আজকে তুমি এই খাবার খাইবে না, হয়তো মরতে আগে এমন এই খাবারও না পাইতে পারো, আর খারাপ খাওয়া তোমার কভারে থাকতে পারে, ঠিক কি না বলেন? এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলছেন পৃথিবীতে চলার পথে নিজেকে কখনো বড় মনে করবেন না, ছোট মনে করে নিজের দিকে তাকায় চলবেন, ভিক্ষুকদেরকে পরিহাস করবেন না, কারণ আল্লাহ যে আল্লাহ ভিক্ষুককে ভিক্ষার ভাঙা তালা ধরাইয়া দিয়েছে, ওই আল্লাহ আপনাকে সম্পদওয়ালা বানাইছে, অহংকার করলে আমার আল্লাহ আপনার হাতেও ভিক্ষার ভাঙা তালা ধরাইয়া গুলিস্তানে দাঁড় করাই দিতে পারে। এরপর আরেক নাম্বার হলো মেহমানদের মন মতো, মেহমান করে গেলে তাদের মতো করে ভালো মতো আপ্যায়ন করতে হবে, মেহমান করে গিয়েছে মেহমান দেখে আপনি পলায়ন করবেন না, এমন লোক আছে এমন লোক আছে মেহমান গেলে কত তাড়াতাড়ি বের করবে কত কৌশল করবে, বেচারা গেছিল থাকতে কতক্ষণ পড়াইছে ওলা আপনি যে তাড়াহুড়ো করতেছেন মনে আসতে চলে যাবে, কেন জানি আপনারা আসতে থাকতে চান না, আচ্ছা এবার স্যার আগামীতে এলে কিন্তু ছাড়তাম না, তবে স্যার কি আপনি তো যাওয়ার কথা কইলা কিনে ও দেখি আর কি মানে ভাগায় দিতেছে, এমন আছে না নাই আছে অভাব নাই লোকে, ও চিন্তা করে আসিলাম থাকবো দেখতেছি খাওয়ানো দিবে না, এই কাজগুলো করবেন না, রাসূল নিষেধ করেছেন, কারণ মেহমান যখন আসে পরিবারের সবার রিজিক নিয়ে আসে, বলেন সুবহানাল্লাহ। এরপরে নবীজি আরেকটা বলেছেন যেখানে ভালো কাজ দেখো তোমরা সবাই মিলে সহযোগিতা করো, 33-34 নম্বর হলো দারিদ্রদের সময় ধৈর্য ধারণ করো, যখন দরিদ্র হয়ে যাও কোন কারণে হঠাৎ করে বিপদে পড়ে গরিব হয়ে গিয়েছে ধৈর্য ধারণ করো, আল্লাহ বলছেন বলাবরে যে আল্লাহ তোকে গরিব বানিয়ে দিয়েছে ধৈর্য ধারণ যদি করতে পারো, এমন একদিন সামনে আসতেছে গোলাপ যেই দিন আমি আল্লাহ তোমাকে আবার ধনী বানাইয়া দিতে পারি। এরপরে আরেকটা হলো নিজের ভুল নিয়ে নিজে বাবর নিজে অনুশোচনা করে নিজে ভুল করেন, নিজের ভুল চোখে পড়ে না খালি পাবলিকের ভুল ধরা পড়ে, কথা বলেন নাকি এমন আছে না নাই, নিজের চোখে নিজের ভুল ধরা পড়ে না, এই জন্য নিজের ভুল নিজে নিয়ে ভাবুন। এরপরে হচ্ছে যারা আপনার প্রতি খারাপ কিছু করে তাদের সাথে আপনি ভালো আচরণ করুন, আর মনে করুন গোলা বাবু যে আল নবীর সঙ্গে কত খারাপ ব্যবহার করেছে আপনি তাদের সঙ্গে খারাপ ব্যবহার করবেন না, আমি মায়েদেরকে বলবো বোনদেরকে বলবো আপনার স্বামী বেয়াদব খারাপ ব্যবহার আপনার সাথে করে আপনি তারে ঘুমের ঔষধ খাওয়াইয়া বাইরে ভালেন না, খারাপ ব্যবহার করলে আপনি ধৈর্য ধারণ করুন, আল্লাহ বলছেন যে স্ত্রী স্বামীর নির্যাতনেও ধৈর্য ধারণ করে আল্লাহ রাব্বুল ইজ্জত বলেন যারা বলছেন
এই মেয়েটাকে জান্নাতে দিবেন আমার নবীর সাথে এরপরে একটা বলছে ৩৬ নম্বরে আরেকটা বলছেন আপনার যা আছে তা নিয়ে সন্তুষ্ট থাকুন আলহামদুলিল্লাহ বলুন আল্লাহ যা দিয়েছেন আপনার ভাঙ্গা করা আছে শুকরিয়া আদায় করুন আরেকজন কি আছে আপনার দেখার দরকার কি আপনি বলুন আল্লাহ আমাকে যতটুকু ভালোবেসে তার যা দিয়েছেন তাদের উপরে শুকরিয়া আল্লাহ বলবেন যারা বেশি শুকরিয়া আদায় করবে আমি আল্লাহ তাদেরকে দুনিয়া এবং আখেরাতে বাড়াইয়া দেই এই জন্য আমার পায়রা আপনারা বেশি বেশি করে শুকরিয়া আদায় করুন না শুকরি বন্ধ করুন ৩৭ নম্বর হলো বেশি ঘুমাবেন না যারা বেশি ঘুমায় তাদের স্মৃতি শক্তি নষ্ট হয়ে যায় বডির শক্তি কমে যায় এই জন্য আপনারা কম ঘুমাবেন কিন্তু আপনারা কি কম ঘুমান না কি ঘুমাবেন নিজে যদি কোনো ভুল করে ফেলেন দিনে অন্তত ১০০ বার আস্তাগফিরুল্লাহ বলুন আল্লাহর কাছে অন্তত হন তওবা করেন ও তওবা করেন আল্লাহর কাছে প্রতিদিন ১০০ বার তওবা করেন আল্লাহ রাসূল বলেছেন যারা প্রতিদিন ১০০ বার তওবা করে এই দুই আঙ্গুল দেখাইয়া বললেন এই দুই আঙ্গুল যত কাছাকাছি তাদের জান্নাত আর আমার জান্নাত হবে তত কাছাকাছি ৩৯ নম্বর হলো অন্ধকারে কিছু খাবেন না অন্ধকারে বৈশা কিছু খাবেন না ঝামেলা আছে বিপদ আছে শয়তান আপনাকে ওই জায়গায় ক্ষতি করে ফেলতে পারে জিন্না দুই জায়গায় আপনাকে ক্ষতি করে ফেলতে পারে ৪০ নম্বর হলো মুখ ভর্তি করে খাবেন না কিন্তু আজকাল কি আমরা এমন খাই বিয়াতে গেলে কত ফ্লিক্সে নিয়ে দিচ্ছে আমার খাই মানে একবার মুখ ভর্তি করে কোথায় খেতে পারেন খাইনি মায়েরা বাচ্চাদের মুখে মুখ ভর্তি করে খাবার দেয় চামচ দিয়ে এত বেশি খাবার দেয় বাচ্চা খেতে পারে না যে কোনো ধরনের বিপদ হয়ে যেতে পারে আল্লাহ রসুল বলেছে তোমরা মুখ ভর্তি করে খাইও না বাচ্চাদেরকে মুখ ভর্তি করে খাবার দিও না এই বিষয়গুলা এই ৪০টা বিষয়ে দুনিয়া জমিনে যারা মেনে চলবে স্বামী স্ত্রী পরিবার আল্লাহ রসুল বলেছেন এই পরিবারটা হয়ে যাবে আলী ফাতেমার মতো সুন্দর পরিবার সুবহানাল্লাহ এই জন্য আমার বন্ধুগণ আপনাদেরকে বলতে চাই রমজান আসছে আমরা একে অপরকে সহযোগিতা করবো ইনশাআল্লাহ পরিবারে মহিলাদেরকে ইবাদতের সময় দিব তো ইনশাআল্লাহ তারা যেন তাহাজ্জুদ করতে পারে জিকির করতে পারে কোরআন তেলাওয়াত করতে পারে সুযোগ দিবেন বাচ্চাদেরকে নিয়ে খাবার নিয়ে যেন ব্যস্ত না হয়ে যায় সুযোগ দিবেন আর মহিলাদেরকে বলে দিবেন তুমি যদি নামাজ না পড়ো করে রান্না করলে আমি খাবো না এর অর্থ হলো মহিলারা যদি রান্না করতে শুরু করে দেয় আর যদি তারা ইবাদত না করে ওঠার পথে বরকত থাকে না এই জন্য বলে দিবে অনেক মহিলারা আছেন সকালবেলা নাস্তা তৈরি করে কিন্তু নিজে মুখ ধোয় না নামাজও পড়ে না নিজে মুখ ধোয় না নামাজও পড়ে না কি এই নাস্তা আপনার শুরু খাওয়ার দরকার কি করে তো শয়তানের কাজ মায়েদেরকে বলে দিবেন কোন জিনিস যেন কোন পাত্র যেন খুলে না রাখে উল্টে রাখে কারণ পাত্র যখন গভীর হয়ে যায় প্লেট আপনি খুলে রাখবেন না বাটি আপনি খুলে রাখবেন না কোন জিনিসকে মুখ উপর দিয়ে রাখবেন না উল্টে রাখবেন কারণ গভীর রাত্র হয়ে গেলে আল্লাহ রাব্বুল ইজ্জত বল যারা জাহান্নামে তার শ্বাস নিক্ষেপ করে শ্বাস ছাড়ে ওই ভাইরাস গুলা প্লেটে ঢুকে যেতে পারে শয়তান শ্বাস ছাড়ে জিন্নাতেরা শ্বাস ফেলে ওগুলা প্লেটে লেগে যেতে পারে এই জন্য আপনি কোনো খাবার অথবা খালি পেট থাকলে উল্টে রাখবেন আর এই কাজগুলো আমরা বেশি বেশি করব তো ইনশাআল্লাহ এতে বাচ্চাদের বডি ভালো থাকবে পরিবারে শান্তি আসবে মায়েদেরকে বেশি বেশি পবিত্র থাকতে বলবে যারা পবিত্র থাকে না মহিলাদেরকে আবারও বলছি ওদেরকে বেশি করে পবিত্র থাকতে বলবে ওয়াশরুমে গেলে টয়লেট টিস্যু ব্যবহার করতে বলবেন সবসময় অজুর উপরে থাকতে বলবেন আল্লাহ রাসূল বলেছেন যে মহিলারা রমজানের মোবারকের চেষ্টা করে পাক পুরা দিন যেন পবিত্র থাকবার চেষ্টা করে পবিত্র হাতে যদি ফাসেলি রান্না করে আর এই পবিত্র হাতের রান্নাকে যারা ইবাদত করবে সবগুলার একটা অংশের সওয়াব তাদের আমল নামায় জমা করে দিবেন আল্লাহ বলেন না ইনশাআল্লাহ না শুধু মহিলাদেরকে রান্না
ব্যস্ত রাখবেন না তাহলে ইবাদতে সময় দিবেন বলে দিবা যে তুমি ইবাদত করো তুমি নামাজটা পড়ো তুমি ঠিকমতো এই কাজটা করো তুমি জিকিরটা করো রাতে একসাথে বসে কিছু ইবাদত করেন এক রুমে বসে কিছু নামাজ পড়েন এক রুমে বসে তাওবা ইস্তেগফার করেন এক রুমে বসে কিছু জিকির করেন ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন আমিন রাত হয়ে গেছে প্রায় 10:15 এর উপরে আমার জন্য দোয়া চাই আপনাদের জন্য দোয়া থাকলো আর লম্বা করতে চাই না আগামী তফসিল রাত্রবেলা হবে না বেঁচে থাকলে তফসিল হবে জুমাবার জুমার নামাজের পরে জুমাবার জুমার নামাজের পরে হবে ইনশাআল্লাহ আমরা থাকবার চেষ্টা করব আল্লাহ যেন আমাদেরকে কবুল করে আমিন সবাই করে না আমিন আমিন কারো কোনো প্রশ্ন আছে রমজান নিয়ে জানার কোনো মশলা আছে থাকলে বলুন কারো কোনো প্রশ্ন আছে নাই আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহ